হ্যালো বন্ধু বান্ধবী সকল, ফাইনালি এইচএস ফার্স্ট ইয়ারর এডমিশন প্রক্রিয়া আরম্ভ হয়েছে। আপনি কেনেকৈ আপনার নাম পঞ্জীয়ন করিব, রেজিস্টার করিব, মই এই ভিডিওর জড়িয়ে সম্পূর্ণভাবে দেখাই দিম। আপনি ভিডিওটি স্কিপ নকরাক চাই থাকক। আপনি আপনার মোবাইলের পর বা ডেস্কটপর পর যিকোনো একটা ব্রাউজার ওপেন করিব। ব্রাউজার ওপেন করে আপনি তা টাইপ করে দিব www.darpan.aashecconline.in। লিখে আপনি টাইপ করে দিব। টাইপ করে দিয়ার পিছত আপনি এটো ইন্টারফেস লৈ আহিব। দর্পণ এডমিশন পোর্টেল, কন্টিনিউ এজ এ স্টুডেন্ট, কন্টিনিউ এজ এ ইনস্টিটিউট, আপনি কন্টিনিউ এজ এ স্টুডেন্ট ইয়াত ক্লিক করে দিব। ক্লিক করে দিয়ার পিছত এটো দর্পণ পোর্টেলত আহিব। স্টুডেন্ট লগ ইন, 10 ডিজিট মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ, পিন নাম্বার আপনি কেনে বনাব মই ভিডিওর জড়িয়ে দেখাই দিম। রেজিস্টার এ নিউ একাউন্ট আপনি ইয়াত ক্লিক করিব লাগিব। আপনি যদি রেজিস্টার করা নাই তেনেহলে আপনি নিউ রেজিস্টারত ক্লিক করিব লাগিব। ক্লিক করার পিছত এইটো পেজ লৈ আহিব, দর্পণ স্টুডেন্ট রেজিস্ট্রেশন। আপনি কেনে এপ্লাই করিব মই দেখাই দিম। সিলেক্ট বোর্ড, আপনি কোনটো বোর্ডর হয়, সেবা বা CBSE, কোনটো বোর্ডর হয় আপনি বোর্ডটা লিখে দিব। তারপর আপনার রোল নাম্বার, রোল আপনার রোল যেটা এনেকে লিখে দিব। আপনার নং, নংটো লিখে দিব। পার্সেন্টেজ অফ মার্ক, যিকোনো 10th বোর্ড এক্সাম আপনি 10th এক্সামর পার্সেন্টেজটা দি দিব। আপনার নাম লিখিব, ফুল নাম, ফাদার ফুল নাম লিখিব। আপনার একটিভ মোবাইল নাম্বার, 10 ডিজিটের মোবাইল নাম্বারটা লিখে দিব। ডেট অফ বার্থটো এনেক লিখি দিব, যদি ইমেইল আছে দিব, নাথাকলে নিদিলেও হব। সিলেক্ট নেশনেলিটি, এইটা সিলেক্টই থাকিব। আপনি ডিস্ট্রিক্ট সিলেক্ট করে লব আপনার ডিস্ট্রিক্ট, আর এড্রেস আপনার যেটো এড্রেস হয় এড্রেসটা দি দিব। সিলেক্ট রিলিজন, রিলিজনটা সিলেক্ট করিব। সিলেক্ট কাস্ট করিব। তারপর সিলেক্ট জেন্ডার, আপনি মেল ফিমেলটো দি দিব। যদি ফিজিক্যালি চ্যালেঞ্জড হয় এজ দিব। আর বিলংস টু ট্রাইব কমিউনিটির পর হলে আপনি ইয়েস, যদি নহয় নো দিব। বিলংস টু ইকনমিক্যালি উইকার সেকশন, আপনি যদি EWSর আন্ডারত হয় আপনি ইয়েস দি দিব। আপনার যদি NCC নাই দিব নালাগে, যদি আছে দি দিব। আর এতিয়া আপলোড ইয়ার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, ম্যাক্সিমাম সাইজ 1 MB হব লাগিব। এটো ব্রাউজারত ক্লিক করে দিলে আপনি ফাইলত আহি যাব। যেটো ফাইলত আপনার ফটো আছে ফাইলটো সিলেক্ট করে লব। সিলেক্ট করে লৈ আপনার ফটোটো সিলেক্ট করিব, যেনে মই করেছি এনেক আপনার ফটোটো সিলেক্ট করে আপলোড করে দিব। আর ব্রাউজারত আপনার 10th পাসর যেটো মার্কশিট আছে আপনি মার্কশিটটো সিলেক্ট করিব। যেনে সিলেক্ট করেছো আপনি এনেক সিলেক্ট করলে আপনি ফাইলত যাব, তেতিয়া আপনি আপনার মার্কশিটটো সিলেক্ট করে দিব। দেওয়ার পিছত আপনি 4 ডিজিট পিন নাম্বার, আপনার চয়েসর অনুসারে আপনার যেটো পিন নম্বর মনত থাকিব সেনেক একটা পিন নম্বর দি দিব। দিয়ার পিছত আপনি ইয়াত টিক মার্ক করে দিব ডিক্লারেশনত, দি আপনি রেজিস্টারত ক্লিক করে দিব। রেজিস্টারত ক্লিক করে দিয়ার পিছত আপনার পিন নম্বরটো হয়ে যাব, আপনার রেজিস্টার হয়ে যাব। আপনি এটো কেনে লগ ইন করিব মই দেখাই দিম। ভিডিওটো স্কিপ নকরাক চাই থাকক। আর লিঙ্কটো মই ভিডিও ডিসক্রিপশনত দি দিম, আপনি তারপর ডাইরেক্ট এইটো দর্পণ পেজত আহিব পারিব। এতিয়া কেনে লগ ইন করিব, আপনি ফার্স্ট পেজত আহিব। আহার পিছত এডমিশন পোর্টেল এজ এ কন্টিনিউ স্টুডেন্ট ইয়াত ক্লিক করে দিব। দিয়ার পিছত আপনি আপনার মোবাইল নাম্বার দি দিব। মোবাইল নাম্বার দি দিব, আপনার ডেট অফ বার্থটো লিখে দিব। ডেট অফ বার্থ, আপনার ডেট অফ বার্থ যেটো আপনি জন্মর তারিখটো ইয়াত দি দিব। দিয়ার পিছত আপনি যেটো 4 ডিজিটর পিন নম্বর বনালে 4 ডিজিটর পিন নম্বরটো দিব। দি আপনি লগ ইনত ক্লিক করে দিব। দিয়ার পিছত পেজটো ওপেন হব। আপনি আপনার কলেজ বা হায়ার সেকেন্ডারি আপনি সিলেক্ট করিব পারিব, ম্যাক্সিমাম 5টা হাইস্কুল বা হায়ার সেকেন্ডারি বা কলেজ সিলেক্ট করিব পারিব। যদি ভিডিওটো ভাল লাগিছে এটা লাইক করে দিব, যদি এতিয়াও সাবস্ক্রাইব করা নাই সাবস্ক্রাইব করে দি, পাশত থাকা বেল আইকন বটনটো প্রেস করে দিব। থ্যাংক ইউ।